পুডিং এর জন্য আমরা এখানে প্রথমে ক্যারামেল করব তার জন্য একটা পাত্র বসিয়েছি আর এখানে হচ্ছে আমি 1/3 কাপ চিনি নিয়েছি এটা আমি একটা চুলায় আগুন দিয়ে এখানে এটাকে একটু দিলাম এখন হচ্ছে এখানে 2 টেবিল চামচ পানি এটা দিয়ে দিচ্ছি এখন এটা আমরা আমি সরাসরি জাস্ট যে পাত্রে তৈরি করব সেই পাত্রে ক্যারামেল তৈরি করতে এটাকে একটু ব্রাউন কালার করে নেব আমরা এখানে ক্যারামেলটা একটু পরিমাণে বেশি করছি এর কারণ হচ্ছে ক্যারামেলটা আমি করছি যখন আমি কেকটা তৈরি করব তখন হচ্ছে স্পঞ্জটা হচ্ছে জাস্ট একটু আমরা যখন কেক তৈরি করি তখন একটু সুগার সিরাপ ইউজ করি আর এখানে ক্যারামেলটাই হবে সুগার সিরাপ যার কারণে আমরা একটু ক্যারামেলটা একটু পরিমাণে একটু সামান্য বেশি করছি যেন ভিজা থাকে স্পঞ্জটা একটু সফট থাকে জাস্ট এরকম ক্যারামেলের কালারটা জাস্ট এরকম আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব জাস্ট আমরা এটাকে এভাবে সমান করে দিব যতটুকু সম্ভব চারপাশে সমান করে দেওয়ার চেষ্টা করেছি আর আমি হচ্ছে এখানে একটু 1 টিস্পুন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছে দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা জাস্ট আমি একটু ফ্লেভারের জন্য দিয়েছি তো এটা একটু পরে জমে শক্ত হয়ে যাবে 2 কাপ লিকুইড দুধ নিয়েছি মেজারমেন্ট কাপে তো আমরা এই দুধটুকু এখানে হচ্ছে একদম ঘন করে লিকুইড দুধটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটু ঘন দুধটা নেওয়ার জন্য তো এখন আমরা পুডিং এর জন্য ঘন দুধটাই সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা এখানে হচ্ছে 2 কাপের সাথে এখানে 4টা ডিম দিব এখানে আমরা 1/2 কাপ চিনি ইউজ করছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন আমরা এটাকে জাস্ট মিক্সড করে নিব ভালো করে কেকের জন্য 2টা ডিমের কেক তৈরি করব তো কেকের জন্য হচ্ছে যেটা করব 1 কাপের 4 ভাগের 3 ভাগ মানে 3/4 অর্থাৎ গ্রাম হিসাব করলে 90 গ্রাম কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন কোকো পাউডার 3 টেবিল স্পুন এটা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করতে পারেন মালয়েশিয়ান কোকো পাউডার আছে তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের কোকো পাউডার পাওয়া যায় তো এখানে হচ্ছে আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে ক্যাডবেরি ব্র্যান্ডের তো আপনারা চাইলে যে কোনো ভালো একটা ভালো মানের কোকো পাউডার ইউজ করতে পারেন তারপর এখানে হচ্ছে আমি বেকিং পাউডার দিব 1 টিস্পুন এই সবগুলোকে আমি একটু জাস্ট ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপর চেলে নিব এখন আমরা 2টা ডিম দিব আমরা সুগার নিয়ে নিলাম 1/2 কাপ এখন আমি এটাকে আপনারা চাইলে হচ্ছে প্রথমে সাদা অংশ চিনির সাথে মিক্সড করতে পারেন ভালো করে ফোম করে তারপরে হচ্ছে ডিমের কুসুমটা দিতে পারেন আর যদি এভাবে করতে চান একসাথে করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে মিক্সড করা হয়েছে তখন আমি হচ্ছে এখানে আবার 1/2 কাপ তেল দিয়ে দিব এখন 1/2 কাপ তেল দিয়ে আমি আবার বিট করব কিছুক্ষণের জন্য টিস্পুন ভ্যানিলা এসেন্স আবার কেকেও মিশালাম আবার একটু মিক্সড করে নিচ্ছি এক মিনিটের জন্য এটাকে একটু চেলে নেব এখন আমরা হচ্ছে যে কেকের যে হচ্ছে কেক মিক্স যে পাউডারটা রেখেছি সেটাকে আমরা কি করব একটু চেলে নিচ্ছি প্রথমে আমরা এটাকে জাস্ট একটু মিক্সড করে নিব তারপরে হচ্ছে আমি হাতে আগে একটু মিক্সড করে নিচ্ছি যেন এটা
পাউডার গুলো যেন চারদিকে ছড়িয়ে না যায়। এখন হচ্ছে জাস্ট আমি কিছুক্ষণের জন্য বেক করব। আমরা যে পুডিং এর তৈরি করব কেক পুডিং সেই পাত্রটা নিয়েছি, তারপর হচ্ছে আমরা একটু যে পুডিংটা তৈরি করে রেখেছি এখন এটাকে একটু চেলে দিচ্ছি ছাকনি দিয়ে। অবশ্যই আপনারা ঠান্ডা পাত্রে দিবেন, ক্যারামেলটা গরম অবস্থায় কখনো পুডিংটা আমরা পুডিংয়ের যে লিকুইডটা ঢালবো না। যখন পাত্রটা ঠান্ডা হবে তখন হচ্ছে আমরা পুডিংটা হচ্ছে এভাবে করে ছেঁকে নেব, যদি কোনো কিছু দানাদার কিছু থেকে থাকে সেটা হচ্ছে চলে আসবে। হ্যাঁ, তো এর জন্য আমরা ছেঁকে দিচ্ছি। এখন হচ্ছে এটার উপরে আমরা যে কেক বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি দিয়ে দিব। যে চকলেটের যে কেক বেটারটা করেছি সেটা হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এভাবে চারপাশে ঘুরিয়ে ছড়িয়ে দিব, ভয়ের কিছুই নেই, এটা নিচে ডুবে যাবে না, উপরে ভেসেই থাকবে। তো এভাবে করে আমি হচ্ছে সব কিছু সুন্দর করে একদম গুছিয়ে প্লেন করে চারপাশে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, দিয়ে এটাকে আমি হচ্ছে স্টিমে দিব। আমরা একটা পাত্রে প্রায় 1 লিটারের মতো পানি বসিয়েছি, 1.5 লিটার। তো এরকম পানি বসাবো, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, তাও একটা স্ট্যান্ড 4 গ্লাসের মতো পানি দিয়েছি। তো আমরা হচ্ছে এরকম একটা স্ট্যান্ড বসাবো, দেখিয়ে দিচ্ছি পানিটা কীরকম। হ্যাঁ, এখন হচ্ছে আমি এটাকে সমান রাখবো, যেন আমি স্ট্যান্ডটা সমান রাখবো যেন আমার কেক পুডিংটা এখানে সুন্দর করে বসাতে পারি সমান করে। তারপর হচ্ছে আমি এখানে বসিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। সমান করে বসেছে, তো এখন হচ্ছে যদি কোনো কারণে পানি শুকিয়ে যায় তখন হচ্ছে আমরা একটু চেক করব, মাঝখানে এসে দেখব, যদি পানি শুকিয়ে যায় আবার একটু পানি দিতে পারবো, কোনো সমস্যা নেই এতে। তো আমরা এটাকে হচ্ছে 40 থেকে সর্বোচ্চ 45 মিনিট আমরা এটাকে জাস্ট স্টিমে রাখবো, ততক্ষণে হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি এভাবে ঢাকনা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে কেক পুডিংটা 40 মিনিটের উপরে হয়ে গেছে, প্রায় 45 মিনিট হয়েছে। তো 45 মিনিট পর আমি ঢাকনাটা নিয়ে নিলাম, মিডিয়াম আছে এটা, কিন্তু অবশ্যই মিডিয়াম আছে দিবেন, মিডিয়াম আছে, একদম হাই হিটে দিব না আমরা, মিডিয়াম আছে দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। আমরা জাস্ট একটা কাঠি ঢুকিয়ে দেখবো কতটা হয়েছে, কাঠিটা একবারে ক্লিন আসছে। এখন আমরা বুঝতে পেরেছি যে এটা হয়ে গেছে, যদি কাঠিতে যদি আমাদের এখানে কেকটা লেগে থাকতো, ভিজা ভিজা থাকতো, তাহলে বুঝতাম যে এটা হয়নি, তখন আমি আরও 5 মিনিট বা 10 মিনিটের জন্য আমি আবার রেখে দিতাম। তো যেহেতু আমাদের এখানে ক্লিন এসছে তো আমরা এখন এটাকে নামিয়ে ঠান্ডা করব, তারপর হচ্ছে জাস্ট 2 ঘন্টা আমি এটাকে নর্মাল করব, নর্মাল করার পরে আপনাদেরকে সার্ভ করে কেটে দেখাবো। ওয়াও, কালারটা অনেক সুন্দর এসছে, যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখানে হচ্ছে আমাদের পুডিংয়ের লেয়ারটা সামান্য একটু বেশি আসছে আর কেকের লেয়ারটা একটু কম আসছে, খেয়াল করেন। যদি অনেক সময় দেখা যায়, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, অনেক সময় কি হয় কেকের লেয়ারটা বেশি থাকে পুডিংটা কম থাকে, তখন আবার খেতে অত বেশি ভালো লাগে না।